কয়েকদিন আগেই শেষ হয়েছে কৃষ্ণকলি ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিয়াশা। গত 3 বছর ধরে এই ধারাবাহিকের সূত্র ধরেই দর্শকদের মনোরঞ্জন করে গেছেন অভিনেত্রী। তবে ধারাবাহিক শেষের পর কয়েকদিন বিরতিতে ছিলেন তিনি। পাহাড় থেকে ঘুরেও এসেছেন অভিনেত্রী, যার ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই মিলছে। ধারাবাহিক শেষের পর তিনি জানিয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব তিনি আবারও কাজে ফিরবেন, তাকে আবারও পর্দায় দেখা যাবে আশায় ছিলেন তার অনুরাগীরা। তবে তার অনুরাগীদের জন্য এবার সুখবর, আবারও টেলিভিশনের পর্দায় ফিরছেন তিয়াশা রায়। তবে এবার অভিনেত্রী হিসেবে নয়, সঞ্চালিকা হিসেবেই দেখা যাবে তিয়াশাকে। জি বাংলার অন্যতম জনপ্রিয় রান্নার শো রান্নাঘরের সঞ্চালিকা বদল হতে চলেছে। সুদীপা চ্যাটার্জির পরিবর্তে সঞ্চালিকা হিসেবে দেখা মিলবে তিয়াশা রায়ের। শনিবার ফেসবুক লাইভে এসে নিজেই জানিয়েছেন সেই কথা। তবে শুরু থেকে রান্নাঘরের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সুদীপা চ্যাটার্জি। তাকে ছাড়া রান্নাঘর অসম্পূর্ণ তা মানেন সকলেই। মাঝে অবশ্য বেশ কয়েকবার অপরাজিতা আট্টকে দেখা গিয়েছিল সঞ্চালিকা হিসেবে, তবে এবার সুদীপার বদলে তিয়াশা কেন তা অবশ্য এখনও জানা যায়নি। সম্ভবত বিশেষ কয়েকটা এপিসোডের জন্যই ডাকা হয়েছে অভিনেত্রীকে। সুদীপা চ্যাটার্জি কেন এতদিন থাকবেন না সেই নিয়ে প্রশ্ন ঘুরছে মানুষের মধ্যেও। হয়তো চ্যানেল কর্তৃপক্ষ শোয়ের দিক দিয়ে অন্য স্বাদ আনতে চাইছেন। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।